বর্ডারে আলুর গাড়ি আটকানোর ঘটনায় আতঙ্কিত রাজ্যের আলু ও ব্যবসায়ীরা আগামী দিনে বাংলার আলু পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ভিন রাজ্যের আলু ব্যবসায়ীদের মধ্যেও দু সালে বর্ডার সিল হওয়ার পর যেমন বিহার ঝাড়খণ্ড আসামের মতো ভিন রাজ্যের বাজারগুলি হাতছাড়া হয়েছিল তেমনি ফের একবার বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বাংলার ব্যবসায়ী মহলে নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া পোটাটো নিউজ আর আগামী দিনে কিভাবে সুষ্ঠু ও অবাধভাবে ব্যবসা চালিয়ে যাওয়া যায় তারই কর্মপন্থা ঠিক করতে আজ আরামবাগে এক রুদ্ধদ্বার বৈঠকে বসে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোরেজ অনার্স অ্যাসোসিয়েশন চলুন এখন সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক বাংলার আলু শিল্পকে বাঁচিয়ে রাখতে কি কি পদক্ষেপ নিচ্ছেন তারা দর্শক বন্ধু চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না স্যার নমস্কার নমস্কার নামটা যদি একটু বলেন সুনীল রানা আচ্ছা পরিচয়টা একটু দিয়ে দিন

ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে সরকারি কোনো নিষেধাজ্ঞা ছিল না আমরা এটা জানতাম কিন্তু আমাদের এখনকার দু এক দিনে খবর এসছে যে চিরকুণ্ডা বর্ডারে গত বিগত দু তিন দিন ধরে দুটো চারটে করে গাড়ি আটকানো হচ্ছে যেখানে আমাদের ব্যবসায়ী সমিতির সদস্যরা গেছিলেন গিয়ে সেখানে কথা বলেছেন সেখানকার পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম পূর্ব বর্ধমানের ডিএম এর সাথে কথা বলেছেন এবং স্থানীয় ওসির সাথেও কথা বলেছেন কথা ফলে তারা এই গাড়িগুলি সেখান থেকে কিছু ঘন্টা কয়েক ঘন্টা আটক হওয়ার পরে গাড়িগুলোকে ছেড়ে দিয়েছেন কিন্তু কিছু ছিল না ছিল না আমরা এ বিষয়ে মিটিংয়ে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সরকারকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করব যাতে করে এমত অবস্থায় কিছুটা আলুর দাম নিয়ন্ত্রণে আনতে পারেন এবং সেটা আমরা অলরেডি শুরু করেছি আমরা ডাইরেক্টর মার্কেট মার্কেটিংকে হুগলি জেলা থেকে জানানো হয়েছে চিঠি দিয়ে যে আমরা সুফল বাংলায় আলু দেব আঠাশ টাকা করে ছাব্বিশ টাকা করে রেটটা ঠিক হয়েছে আমরা দেব অলরেডি আমরা সেই চিঠি দিয়েছি এবং তারা প্রক্রিয়মেন্ট স্টার্ট করলে আমরা এই আলু দেওয়া শুরু করে দেব মোটামুটি ধরুন গত বুধবার রাত থেকে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে গাড়িগুলিকে আটকে রাখা হয় এবং ব্যবসায়ীদের হয়রানি হতে হয় আলু নষ্ট হয়ে যাওয়ারও কিছু কিছু অভিযোগ পেয়েছি তো আজকের তাহলে মিটিং থেকে মূল দেখুন আলু নষ্ট হতেই পারে যদি এইভাবে আলু কয়েক ঘন্টা আটকানোর থেকে যদি দু দশ ঘন্টা করে আটকে রাখে কারণ এখন তো হিট প্রচণ্ড আছে এখনো তা এটা ঠিক নয় যে যদি আলুর গাড়ির কোনো কাগজপত্র দেখতে হয় সেটা দেখতে কয়েক ঘন্টা সময় লাগে হাফ অ্যান আওয়ার কি তার থেকে বেশি এক ঘন্টা তো যখন নিয়ন্ত্রণটা সরকার করেননি তখন কেন তারা বর্ডারে আলু লরিগুলো আটকাবেন এটা উচিত হয়নি চারটা আগামী দিনে বাংলার আলু পাওয়া যাবে কিনা তাই নিয়ে ভিন রাজ্যের ব্যবসায়ীদের মধ্যে একটা সংশয় সৃষ্টি হচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবেন না বাংলার আলু কোন কোন জেলার আলু ভিন রাজ্যে যাবেই সেটা যেতেই হবে তা নাইলে বাংলার আলু অন্য রাজ্যে না গেলে যেমন পশ্চিম মেদিনীপুরের আলু উড়িষ্যা যেতেই হবে এবং একটা ভ্যারাইটি আছে কে টোয়েন্টি এই ভ্যারাইটিটা আপনার ছত্তিশগড়ে যেতেই হবে তা তাছাড়া এই আলুগুলো ওই ওই জেলা থেকে ওখানে অন্তত যা প্রোডাকশন তার দশ পার্সেন্ট আলু নিজেরা কনজিউম করে কারণ মেদিনীপুরের আলু কখনোই কলকাতায় বিক্রি হয় না তা আমরা মেদিনীপুরে ডিএম এসপির সাথে আমাদেরও মিটিং ছিল মেদিনীপুর জেলায় সেখানে আমরা অলরেডি জানিয়েছি সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করে চব্বিশ টাকা রেটে আমরা সেখানে আলু দেবো আচ্ছা আজকের বৈঠকে আর কি কি সিদ্ধান্ত হলো স্যার আজকের বৈঠকে আমরা একই সিদ্ধান্ত আমাদের যে সরকারকে আমরা সম্পূর্ণ সমর্থন করে সহযোগিতা করব এবং যাতে এই দামটা আমরা দিতে পারি সুফল বাংলার মাধ্যমে মানে ছাব্বিশ টাকা কেজি ধরে সাধারণ মানুষ আলুটা কিনতে পারবে এটা কি মানে প্রত্যেকটা জেলায় জেলায় নাকি না কেসটাই যদি একটু বলেন বিস্তারিত সুবল বাংলাকে দেব আচ্ছা সুবল বাংলা সুবল বাংলাকে দেবে এবং এবং কোস্টোয়েজের গেট থেকে আচ্ছা বাস আচ্ছা এই মর্মেই আমরা চিঠি দিয়েছি ডাইরেক্টর মার্কেটিং কে মিশন মুখার্জি নমস্কার নমস্কার এই বর্ডারে যে গাড়ি আটকে যেভাবে বাংলার আলু ব্যবসায়ীদের হেনস্থা করা হচ্ছে বা হলো এই বিষয়টা নিয়ে সবার প্রথমে আপনাদের ব্যবসায়ী সমিতির কি ফিডব্যাক যদি একটু বলেন বর্ডারে আলু আটকাবার সরকারি কোনো নির্দেশিকা নেই তাও কেউ কেউ কোথাও কোথাও গাড়ি চেকিং এর মাধ্যমে গাড়িগুলো আটকে রেখেছিল তবে একেবারে যে অনেক হয়রানি হতে হয়েছে যারা আটকে রেখেছে এটাও যেন ঠিক নয় তবে গাড়িগুলো আস্তে আস্তে আমরা সমস্ত রিলিজ করে দিয়েছি এইটুকুই বলতে পারি বাংলার আলু ব্যবসায়ীরা জানতে চাইছেন যে দু সালের মতো কি আবার ভিন রাজ্যের বাজার হাতছাড়া হতে চলেছে এখন তো সেই পরিস্থিতি তৈরি হয়নি সব থেকে বেশি আপনাদের পূর্ব বর্ধমান জেলার মানে বাংলার যে পূর্ব বর্ধমান জেলার আলুর গাড়ি আটকানোর খবর পাওয়া যাচ্ছে তো মোটামুটি সমীতিকতভাবে গাড়ি ছাড়ানোর জন্য তো আপনারা পদক্ষেপ নিয়েছিলেন সেটা যদি একটু বিস্তারিত বলেন পূর্ব বর্ধমান জেলার গাড়ি নয় পূর্ব বর্ধমানে পশ্চিম বর্ধমান দুটো জায়গায় গাড়ি আটকানো হয়েছিল এবং আমাদের আজগের প্রতিনিধি আমাদের রাজ্য কমিটির প্রতিনিধি থেকে বিনিতা এবং আরো আরো যারা যারা কে কে ছিল স্বপনদা বিনিতা ছিল স্বপনদা ছিল আর নবরতন পারেক নবরতন পারে এবং স্বপনদা ছিলেন গেসলেন ওনাদের ওনাদের আমাদের 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 এবং অরুণবাবু অরুণ পুসর অরুণ গতকালকে রাত্রি থেকেই ছিলেন এবং সেখানে যে ওনারা যেটুকু জেনেছেন যে গাড়ি আটকাবার ওনার কিছু নেই গাড়ি চেকিং করার মাধ্যমে নামে করে ওরা গাড়িগুলোকে হয়রানি হ্যারাসমেন্ট করছিল এবং পারস্পরিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে গাড়িগুলোকে ছেড়ে দিয়েছে এবং আজকেও একটুখানি আমাদের কমিটমেন্ট যেটা আমরা পেয়েছি ওনাদের কাছ থেকে যে আগামী দিনে হয়তো এখনো পর্যন্ত বাড়িগুলো আটকানো হবে না বলেই মনে হয় বিগত দিনে দেখা গেছে আলুর দাম যখনই নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে দাম তখনই বেড়েছে এবারেও কি দাম বাড়বে কি মনে হচ্ছে না আলুর দাম কম আমার তো চাহিদা যোগানের উপর নির্ভর করে চাহিদা থাকলে বাড়বে এতে বলার কিছু নেই তো একটা জিনিস আমার এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিমান আমি কালকে আপনাদের প্রত্যেককেই জানিয়েছি ব্যাপারটা দেখুন আলুর এই যে বর্ডারের ব্যাপারটা নিয়ে আমাকে অনেকে ব্যক্তিগত বলেছে যে আমি কি করছি রাম কমল আমার নাম তো আমরা কি করছি আমরা কেন সেখানে গিয়ে খবর করছি না আপনি বলুন যে তৎক্ষণা যদি সেই খবরটা টেলিকাস্ট হতো তাহলে কি এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে একটা নির্দেশিকা জারি হতো না যে সব বর্ডার বর্ডার চেক হবে আমরা কি ঠিক করেছি না ভুল করেছি না গিয়ে সেটা কি মনে হয় দেখুন ওই বিষয়ে আমি অ্যাকচুয়াল কোনো মন্তব্য করবো বা ব্যক্তিগত আমাকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলা সেটা নিয়ে আপনি কি বলবেন আমি ওই বিষয়ে মন্তব্য করবো না এবং আমি সমস্তটা দেখিও নিই সুতরাং ওটা যে করেছে তার সাথে তো আপনার তোমার ব্যাপার তো ওই বিষয়টা আমি মন্তব্য করবো আচ্ছা তো ওভারঅল তাহলে দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন আমরা সাংগঠনিকভাবে হিমঘর ওনার্সন এবং আমরা একে অপরের পরিপূরক আমরা একসাথে আলোচনায় বসেছি এবং আগামী দিন যদি কোনো সমস্যা এরকম তৈরি হয় আলু ব্যবসাকে কেন্দ্র করে আলু শিল্পকে কেন্দ্র করে আবার আমরা যৌথভাবে বসি কোনোরূপ সিদ্ধান্ত গ্রহণ করব সেটা আগামী দিনের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখলাম

এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত এই অনুষ্ঠান বাজারে নির্ধারক নয় অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচারবুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন আলুর সব খবর এখন একটা অ্যাপে আলুর প্রাত্যহিক বাজারদর দর আলুর সর্বভারতীয় বাজারদর আলুর সকালের বাজার দর লোডিং আনলোডিং রিপোর্ট বিগত দশ বছরের আলুর তথ্য সারা ভারতবর্ষের কুড়ি হাজার আলু চাষীয় ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয় প্রেস্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেরো মার্কেট রেট অ্যাপ দু সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে